ভ্যাটচেকার নিয়ে যদি কথা বলতে হয় এটা নিয়ে আমি কথা বলতে চাই না বিকজ ইস কাইন্ড অফ রিস্কি টপিক তারপরেও আমি একটু ছোট করে বলে দিতে চাই চেকার আমাদের বাংলাদেশে মাত্র দুই বছরে সাড়ে তিনশো কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল এটা শুধুমাত্র বাংলাদেশ না আমরা দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মান ওন বিলিয়ন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড যেখানে বিশ্বের একশো আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করে সেখানে আমরা অনেক ন্যাশনাল পর্যায়ে জাতীয় পর্যায়ের এমন কোনো মানে আইটি তে এমন তেমন কোনো যতগুলো পুরস্কার আছে আমাদের চেনা জানা সবগুলো পুরস্কারই কিন্তু ভ্যাট চেকার পেয়েছিল এরকম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা সফটওয়্যার একটা অ্যাপস যেটা দুর্নীতি রোধ করতে সহযোগিতা করছিল সেটা কোনো এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় আমলাতান্ত্রিক জটিলতায় আমি অনেক চেষ্টা করেছি আমরা অনেক চেষ্টা করেছি আমার মৃত্যুর হুমকি ছিল আমার লাইফ থ্রেটেন্ড হয়ে গেছিল ওই ভ্যাট চেকার করতে গিয়ে আমার কোনো স্বার্থ ছিল না ঠিক আছে আইসিটি ডিভিশন আমাদের আমাকে ফান্ড করেছিল জুনায়দ আহমেদ পলক ভাই এই ভ্যাট চেকারে ফান্ড করেছিল ইনোভেশন ফান্ড দিয়েছিল আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এবং সেই টাকাটা দিয়ে আমরা আসলে অনেক দূর এগিয়েছিলাম ওই ভ্যাট চেকারকে কিন্তু আলটিমেটলি ভ্যাট চেকার কেন বন্ধ হয়ে গেল সেটা আমরা আদৌ বলতে পারিনি বিবিসিতে পর্যন্ত সেটা নিয়ে রিপোর্ট হয়েছে পলক ভাইও অনেকবার কথা দিয়েছে ভ্যাট চেকার ওপেন করার সব রকম ব্যবস্থা করা হবে বাট সাম হাউ এটা কোনো একটা জটিলতার কারণে বন্ধ হয়নি বাট আমি শুধু এটাই বলবো যে দেখুন থেমে নেই আমরা আমাদের বাংলাদেশে কিছু সমস্যা তো আছেই জটিলতা দুর্নীতি কিছু সমস্যা তো আছেই আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমাদের দেশে অনেক সমস্যা ট্রু আমরা অনেকেই কমপ্লেন করি আমাদের এই সমস্যা সেই সমস্যা এই নাই সেই নাই ব্যাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সমস্যাটা আমরা 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 ইয়াংরা অনেকেই ফ্রাস্টেড হয়ে যায় আমরা বলি যে দেশ আমাদেরকে খি দিয়েছে ব্যাট আমি সবসময় চিন্তা করি আমাদেরকে চিন্তা করতে হবে আমি দেশকে কি দিয়েছি যেই দেশের মাটি পানি বাতাস অক্সিজেন নিয়ে আমরা বড় হয়েছি সেই দেশকে আমরা আসলে কি দিতে পেরেছি এই জায়গাটাই যদি চিন্তা করি তখন আসলে আমাদের পাওয়া না পাওয়া সব দুঃখ আসলে ভুলে যেতে হবে এবং দেখেন আমরা মসজিদে যাই মন্দিরে যাই গির্জায় যাই দুহা হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বলে সৃষ্টিকর্তা আমাকে গাড়ি দাও বাড়ি দাও আমার চাকরি উন্নতি করিয়ে দাও একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা কখনো কি ওই মসজিদে গিয়ে মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে সৃষ্টিকর্তাকে বলেছি সৃষ্টিকর্তা কি চাও তুমি আমার কাছে বলি না উই আর সো সেলফিশ সো আমরা সব সময় শুধুমাত্র চাই এটা চাই সেটা চাই এবং দেশ থেকে আসলে অনেক কিছু চাওয়ার আছে বাট তারপরেও আমি মনে করি দেশকে অনেক কিছু দেবার আছে বাংলাদেশ থেকে আমরা অনেক নিগৃহীত হয়েছি অনেক প্রবলেমে পড়েছি বাট তারপরেও দেশের এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে আমাদেরকে আমাদের তরুণদেরকে এবং আমি মনে করি ভ্যাট বন্ধ হয়ে গেছে তারপরে হ্যাঁ আমিও ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম আমিও দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম কারণ সবসময় এই যে এখনো আমাদের ইন্টারন্যাশনাল বড় বড় ক্লায়েন্টের কাজ থাকে প্রত্যেকটা কাজের শেষে তারা অফার করে যে চলে আসো আমাদের এখানে আমাদের প্রজেক্ট মেবি বাংলাদেশে ভাল লাগে বলে পড়ে আছে সেই সময় আসলে একটা ফ্রাস্ট্রেশন কাজ করেছিল যে বাংলাদেশে মেবি আর থাকা হবে না চলে যায় তারপরে সেখান থেকে আসলে নিজেকে বুঝাই যে আমরা যদি সবাই চলে যাই আসলে হ্যাঁ বাইরে যেয়েও যে দেশের জন্য কিছু করা যায় না তা না বাট সবাই যদি চলে যায় এইভাবে আসলে দেশের কথা ভাববে কারা আর অ্যাকচুয়ালি অনেকে থাকে আমার কিছু মানুষ থাকে মেবি সাইকো আমার ওই টঙের দোকানে চা খেয়ে আমার যে শান্তিটা লাগে দেশের বাইরে গেছি আমি অনেক দেশে ঘুরতে গেছি কিন্তু অনেক দিন থাকতে পারি না বা আবার চলে আসতে হয় টং এর দোকানে আড্ডা না দিলে ঠিক মনে হয় ভালো লাগে না এরকম একটা মাটির টান মেবি আছে তো ওই জায়গাটায় আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশন আছে দেশ থেকে অনেক কিছু না পাওয়ার গল্পও আছে বাট তারপরেও সেগুলো ভুলে সামনের দিকে এগোতে চাই স্টিল স্টিল কাউকে দোষারোপ করতে চাই না চেষ্টা করে যাচ্ছি সামনের দিকে এগোতে চাই এখনো পর্যন্ত আইসিটি ডিভিশন অনেক ভালো কাজ করছে রিসেন্টলি স্টার্ট বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনেক উদ্যোক্তাদেরকে তারা সহযোগিতা করছে আইসিটি ডিভিশনের সাথে আমি নিজেও কাজ করছি আইসিটি ডিভিশনে রিসেন্টলি একটা প্রজেক্ট আসতেছে সেটা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের ছিন্নমূল পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে অ্যাপস ডেভেলপমেন্টের ট্রেনিং করানোর জন্য আমি সেখানে ট্রেনার হিসেবে জয়েন করার কথা আছে সো আশা হারায়নি কাজ করছি